गुड इवनिंग माय फ्रेंड्स, वेलकम टू माय चैनल अनिमा रान्नाघर। आज के हमें बनाबो मटरशुटी दिए आलू दम। तो आलूगुलो के प्रथम प्रेसारे हमें दुटो सीटी मेरे नेब। तो हमारे आलूगुलो सिद्ध हो गए, एबार गैसटा बंद कर। आलूगुलो एबार छिले नेब। आलूगुलो भालोभावे बॉयल हो गेछे, एबार एर खोसागुलो पुरो छिले नेते होबे। তো এমনি করে এক এক করে পুরো সারা আলু আমি ছিলে নেব। তো বন্ধুরা দেখুন, আমার বয়েল আলু সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুর দমটা বানাবো। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিলাম গোটা গরম মশলা। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন, লঙ্কা আর গোলমরিচের পেস্ট দিয়ে দেবো। কষাতে হবে ভালো করে, কারণ এতে রসুন আছে। তো না ভালো করে কষালে রসুনের গন্ধ পড়বে, ওই জন্য এটাকে একটু ভালো করে কষাতে হবে। এর মধ্যে অল্প করে নুন দেব। হলুদ দেবো, এটাকে আবার কষাতে হবে। এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো। ধরে থেকে কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে এটাকে আবার কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটির সাথে মশলাটা একটু কষাবো। মটরশুঁটি একটু আমি বেশি করেই দিয়েছি, একটু মটর মটর হলেই খেতে বেশি ভালো লাগে।
এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলু দিয়ে এটাকে বসাতে হবে। বন্ধুরা দেখুন, আমার আলু মটর মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলা পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। এরকম পুরো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে অল্প আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ দেখে দেবেন, যে যেমনি খান সেই হিসেবে লবণটা দেবেন। আর একটু হবে, এটা বেশি ঝোল হবে না, এটা হবে মাখা মাখা। আলু মটরশুঁটি দিয়ে দম, তো দেখুন বন্ধুরা আমার আলু মটরশুঁটির দম রেডি। এবার এর মধ্যে দেবো অল্প একটু গুঁড়ো গরম মশলা। আর দেবো 1 চামচ ঘি। আমার আলু মটরশুঁটির দম ফুললি রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার আলু মটরশুঁটির দম পুরো রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। গুড নাইট, থ্যাংক ইউ।